মাটকল আদর্শ সংঘের দুর্গাপুজো 50তম বর্ষে পদার্পণ করল। সাবেকি প্যান্ডেল হলেও সারা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন উপকরণ দিয়ে তাদের মণ্ডপকে সজ্জিত করেছে। পাশাপাশি সারা বছরই এই আদর্শ সংঘ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকে। এবছরেও পুজোকে উপলক্ষ করে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। জায়গা সংকীর্ণ হওয়ায় মণ্ডপের পেছনে যে অর্থ এবং শ্রম তারা ব্যয় করেছেন তাতে মণ্ডপটি সুন্দর হলেও দৃশ্যমানতার দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বলা যেতেই পারে। পাশাপাশি দমদম ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনে এবারে তারা তৃতীয় স্থান অধিকার করেছে। তবে সামনের বছর থেকে তারা এই স্থান সংকুলানের জন্য মূলত থিমের উপরেই জোর দেবেন, এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে একজন শিবু কুণ্ডু জানান, দুর্গাপুজোতেই তারা সীমাবদ্ধ থাকে না, সারা বছরই মানুষের সাথে থাকার অঙ্গীকার নিয়ে চলে আদর্শ সংঘ। পুজো উদ্যোক্তা আরও একজন দিব্যেন্দু ভট্টাচার্য জানান, এবারের পুজোটা একটু অন্যরকম, তাই সামাজিক অবক্ষয়ের কথা মাথায় রেখেই শুধুমাত্র পূজা অর্চনার মাধ্যমেই 4টে দিন তারা অতিবাহিত করবেন। আমরা উৎসবে আছি, মন থেকে অনেকটা ভারাক্রান্ত, দেখি আগামী দিনে যদি আমরাও বিচার চাইছি, আমরা মনে মনে একটু আবেগপ্রবণ হয়েও পড়েছি, তবুও আমরা যেহেতু সার্বজনীন এটা একটা পুজো, একটাই পুজো হয়, অনেক লোক এর সাথে জড়িত, একটু বাচ্চারা আনন্দ করতে বছরে একটা দিন 5টা দিন এখানে আনন্দ করে, তার জন্য আমরা আবেগপ্রবণ হওয়া সত্ত্বেও আমরা আমাদের আবেগপ্রবণ পেলাম, হচ্ছে সালাম ধর্ম পেলাম। আমরা শুধু দুর্গাপুজো করি না, আমরা সকাল সব কাজকারি আমরা করি, আমাদের খেলাধুলো থেকে এই আমাদের আগামীকাল আছে, বস্ত্রদান আছে, 4,000 লোক খাওয়া দাওয়া করবে। আমাদের 50 বছর আমাদের 3 বছর শান্তি।